ইন্টারলক এডুকেশন সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা থিয়েটার এবং প্লের ভিতরে পার্থক্য বোঝার চেষ্টা করব। থিয়েটার বলতে বোঝায় যে ভবনে নাটক মঞ্চস্থ হয়, সেটা দশতলা ভবন হতে পারে, পাঁচতলা ভবন হতে পারে, এগুলোকে বলে থিয়েটার। যেরকম দেখা যায় থিয়েটার বলতে আসলে সিনেমা হলকেও বোঝানো হয়। প্লে বলতে সাধারণত একটা নাটককে বোঝায়। যে প্লে, এখন প্লে বিভিন্ন রকম আছে, যেরকম ওয়ান অ্যাক্ট প্লে, টু অ্যাক্ট প্লে, মাল্টি অ্যাক্ট প্লে। আমরা যে নাটকগুলো বাংলাদেশে দেখি সেগুলো হচ্ছে মাল্টি অ্যাক্ট প্লে। আর অতীতকালে যে নাটকগুলো হইতো প্রথম অবস্থায় গ্রিস আমলে, সেই নাটকগুলো ছিল ওয়ান অ্যাক্ট প্লে। তো যাই হোক, ইন গ্রিক হিস্টোরি দেয়ার ওয়ার মেনি থিয়েটার্স। তার মানে কি, যখন গ্রিক সম্প্রদায় কিংবা গ্রিকের ইতিহাসে অনেকগুলো থিয়েটার ছিল, তার মানে এখানে অনেকগুলো কি ছিল, থিয়েটার ছিল। অর্থাৎ এই থিয়েটারগুলোতে নাটক মঞ্চস্থ হতো। অর্থাৎ থিয়েটার বলতে যে ভবনে নাটক মঞ্চস্থ হয়। আর যদি বলা যায় উই শ্যাল হ্যাভ এ প্লে টু নাইট, আমাদের আজকে রাতে একটি নাটক আছে যেটা মঞ্চস্থ হবে। তো প্লে বলতে শান্ত নাটক বোঝায়, আর থিয়েটার বলতে যেখানে নাটক মঞ্চস্থ হয় একটা ভবন সেটা বোঝায়। এবার গেম এবং প্লের ভিতরে পার্থক্য। গেম বলতে শান্ত খেলা বোঝায়, আর প্লে মানে তো জানেই সেটা নাটক, সেটা ব্যঙ্গাত্মক নাটক হোক আর হাস্যাত্মক নাটক হোক। যেরকম দে হ্যাড এ নাইস গেম অফ ফুটবল, তাদের একটা সুন্দর খেলা হয়েছিল। সেই খেলাটা হয়েছিল কিসের উপরে, ফুটবলের উপরে। এটা ক্রিকেটে হতে পারত। অর্থাৎ গেম বলতে একটা খেলা বোঝায়। আর যদি বলা হয় আই উইল অ্যাক্ট ইন দিস প্লে, আমি এই নাটকে অভিনয় করব, তার মানে এখানে প্লে বলতে কি বোঝাচ্ছে, কোনো একটা নাটকে বোঝাচ্ছে। এই প্লে মানে কিন্তু খেলা বোঝাচ্ছে না। ধন্যবাদ সবাইকে।